তো আমার বাবার হত্যাকারীদের যদি ফাঁসি না দেন, আমরা সত্যি বলতাছি আমরা কিন্তু মারা যাবো। এই যে দুপুর বেলা বলতাছি ফাঁসি লোককে, আমরা চার ভাই বোনে মারা যাবো যদি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি না দেন। আমার বাবার এবার নির্মম ভাবে হত্যা করেছে, একটা মেয়ে কি ভালো থাকতে পারে? তার বাবার এবার নির্মম ভাবে হত্যা করেছে, মেয়েরা কেমন থাকতে পারে? আপনাদের কাছে আমি বিচার চাই। আমার নানা নিজে নিজের পুতানটা দিয়ে লাগাইছে, ওর চার ওর ছয়টা ছেলে, চারটা ছেলে রাস্তায় কইছে কি তোরা এটা পাহাড় দে, আর দুইটা ছেলে দিয়া মারাইছে, আর মেয়েটা রে বুয়ের মধ্যে ধরে রাখছে, কইছে মেয়েটা কইছে কি আমার বাপে, আমার বাপে রে মেয়েটা রে, মেয়েটা কইছে তুই রফিকের মুখটা ধরে রাখ যাতে কথা না বলতে পারে। গলার ভাই বোন, আমরা চার ভাই বোন। চার ভাই বোন, তুমি বড় না ছোট? আমি সবার ছোট। সবার ছোট? আচ্ছা আচ্ছা, তোমার কোন বোনের বিয়ে হয়েছে? আমার বড় বোনের বিয়ে হয়েছে। এই হচ্ছে তোমার বড় বোন না? আচ্ছা আপু, ভালো আছেন আপনি? কেমনে ভালো থাকবো, আমি এরকম একটা ঘটনা ঘটার পরে তো কেউই ভালো নাই। আপনার পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম মোসাম্মদ তাসলিম আক্তার। তাসলিম আপু, তাসলিম আপু পড়াশোনা করেছেন কতটুকু? এসএসসি পরীক্ষা দিছি, এবারে ইন্টার ফার্স্ট ইয়ার কি ভর্তি হতে চেয়েছিলাম, ভর্তি হই নাই। আচ্ছা, বিয়ে হওয়ার কারণে ভর্তি হননি। এই যে আপনার বাবাকে যে হত্যা করলো, হ্যাঁ, এবার ঘাইয়া কিভাবে যেন হত্যা করছে? ছুরি দিয়ে এভাবে গাড়ের ফাঁসি গুলা কাইটা ফেলছে, রক্ত একবারে বাইশিয়া, পুরা জামা কাপড় যা ছিল সব একদম। কিভাবে হত্যা করছে আমি বলতেছি শুনেন, আমার বাবারে প্রথমে মারা হইছে, পিছনে প্রথমে আঘাত দেওয়া হয়েছে, সবাই মনে করছে ঘুষাঘুষি করতেছে, কেলে গে ওরা তো এগুলা ছুরি লইছে হাতে, এই ছুরিগুলা পরে পিছনে খালি খালি ই করছে, খালি পিছনে আঘাত গুলা দিছে, ছুরি দিয়ে খালি আঘাত দিছে যে একটা আঙ্গুল ডুইকা পড়বে, একটা হাত পর্যন্ত করবে, এমন ভাবে ছুরি দিয়ে আঘাত দিছে। পরে পিছনের আঘাত গুলা তো আমার বাবা তো মরছে না বলো, পিছনের আঘাত গুলা খাইয়া বলো আমার বাবা হাসতাছে, হা হা করে হাসতাছে। পরে আমার নানা বলছে তোরা মার, আমি এনে আমি দেখতাছি, আমার মা নানা হলো ঘুষখুর, ও যার এনে টেয়া পাইবো তারে নয়, ওই হইব নিজের মেয়ের ও ই করছে না, ওই লোক ঘুষখুর, ওর বড় মেয়ের টাকা পয়সা দিছে দেখা, বড় মেয়ের দিয়া ছোট মেয়ের জামাইরে নিছে গা, কেলে আমার নানা তো ঘুষখুর, ও তো পারলে ও চাইলে। এই হচ্ছে আপনার আম্মা না? হ্যাঁ। যখন সাথে আমরা একটু কথা বলি, এই যে আপনার স্বামীকে, হ্যাঁ, আপনার আপন, উনি কি বড় না ছোট যিনি হত্যা করেছেন? যিনি হত্যা করেছে আমার বড় বোন, হ্যাঁ, ছোট দুই ভাই, তারা মিলে হত্যা করেছে। এক মার পেটেরই তো সন্তান ছিল? এক মার পেটের সন্তান, আমি গরিব বলে তারা আমার হেলা করছে, আমি স্ট্যান্ডার্ড বুঝি না, তাকে সমাজে চলতে পারি না, তার একটু বড় লোক হাই ভাই, তো সেজন্য আমার একটু দাম দাম দিত না, আমার সাথে আত্মীয় করতো না, তার পুতে আমার কইছে যে আমি হইনি, আমি বিয়ে করাম, আমি এটাই ভালোবাসি, এনে বিয়ে করাম। মানে কি আপনি গরিব কি ইচ্ছা করে হইছে? না, আমার আল্লাহ বানাইছে, আমার বাপ মাই বিয়ে দিছে। আপনার বাপ মা দেখে বিয়ে দিছে? দেখে দিছে, হ্যাঁ। তা বাপ মাই হেলা করলো, বাপ মাই আমার স্বামীরে মারাইলো, আমার বলে আয়সা পরে আসে বড় জায়গা জায়গা বেঁধে, আমার আগে কই স্বামী না না স্বামী আনা তো বাচ্চা হয়ে গেছে, এটা কিভাবে থয়ে যায়? এই যে এখন স্বামী মা নাই বাপ নাই হেতিম হেতিমটা আমি কিভাবে থয়ে যাই? বিয়া দিন তুলনা দিচ্ছে আমার শাশুড়ি এনছি, আমি না শাশুড়ি মারা গেছে, তাহলে আমি এই তার ছেলেটার আমি কিভাবে লুপি বানা করে বড় জায়গায় যাই গা? তাহলে আমি আমার মা বাপ আমার দেখতে পারে না, না দেওয়ার কারণে এই যে মনে স্বামী ধরে দেয় আমার কথা শুনে না, এই আমার স্বামী মারা। যখন আপনার স্বামীকে হত্যা করা হয়েছিল আপনি তখন কোথায় ছিলেন? আমি মাদের সাথে দুইটা মেয়ের বাচ্চা, দুইটা মেয়ে, একটা মেয়ের একটা ছেলের বাট্টা দিয়ে আসে আসেন দাঁড়াইছি, আজানের আগে বাতলে গেছি, গাজান দিলে আসে দাঁড়াইছি, হ্যাঁ বলতেছে তোমার স্বামী রে মেরেছে, আমার স্বামী আমার কাজের তাইছে, বাসা তাইছে না, দোনো চা খাবার বসে চা খাইবার বসতে আয় বলে আমার বইনে গলার মধ্যে মোমো ধরে চইবে, মোমো ধরে গলার মধ্যে ফেসি মারছে, পিছন থেকে দুইটা আনি স্যার সাতদম পারাইছে, আর আমার বড় তা এলাকার মানুষে খুঁজ পাইছে না যে মারছে কি দেখছি না, এই জন্য আমার 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 ভাই আমি বলি না, বললেও ঘৃণা লাগে, নিজের ভাই নিজের বোন আমার আমার অনেক কেনে শুধু না, আমার আল্লাহ আমার ছাতি নাই, মানে আপনারা মানমতি মানমতি আপনাকে সহায় সহায়তা চাই, সহযোগিতা চাই, যে আমার কী করবেন আপনারা, কীভাবে মানে হেল্প করবেন, কীভাবে মানে আমার স্বামী দিন 500 টাকা কামাই করছে সেটা আমি। আচ্ছা, তাহলে আপনাদের এই যে আপনার সন্তান এমনকি আপনি এখান থেকে সবার আগে কে দেখেছেন? আমি। আপনি না, আপনি একটু বলবেন বিষয়টা আমাদেরকে, যে কী দেখেছেন আপনি? আমি তখন ঘরে ছিলাম, তখন এলাকার একজন মহিলা এসে বলছে যে তোমার বাবা যে এভাবে মারছে, তখন আমি ঘর থেকে দৌড় দিয়া আমার দোকান যখন রাস্তায় গেছি তখন দি রক্তে রক্তে মাহাল ছিল, আমি আমার বাবার প্রথম দেখি না, কিন্তু রক্ত যে যেই জায়গায় মারছে ওই জায়গায় রক্তে বিছাই ছিল, রক্ত দেখে মাথা ঘুরান মারছি, আমার আর গলা যাওয়া চাইতেছে না। তারপরে আমার বাবার যখন গাড়িতে তুলতেছিল, রিক্সায় যখন তুলতেছিল, তখন আমার বাবারে দেখছি এবার দুলা ভাইয়ে খালি তুলছি,
এক দুলা ভাই তুলছে আমার বাবার নিয়ে তুলছে কিন্তু আমার বাবা আমি যখন বাবার পিছন দিয়ে এভাবে ধরছি দিয়ে রক্ত আমার হাত একবারে এইভাবে এইভাবে ধরছি আল গস্তে ধরছি এই এমতে দিয়ে রক্ত আমার এইভাবে হাত থেকে পড়তেছে আমার এটা দেখে আমার বাবার আমার অনেক কষ্ট লাগছে আমি কিছু বলতেই পারি নাই আমার বাবার আমি বাবার মুখটা দেখি নাই বাবার মুখটা দেখলি অনেক কষ্ট লাগে তারপর বাবার যখন তুলছে রক্ত একবারে ইয়ার থেকে পড়ে গেছে গাড়িতে যখন রক্ত চুপ চুপে পড়তেছে আমার বাবা কিচ্ছুই বলতে পারে যখন গেছি তখন একটু দম আসছিল খালি দেখছি গাড়টা খালি এভাবে একটু লড়াইছে এভাবে একটু লড়াই তারপরে একটা গঙ্গান মাইরাই বাবা মারা গেছে আমি তখন দেখা আমি কিছু বলতে পারি না আমার বাবা আমার মুখটা দেখতে পারে না আমার বাবা আমার মুখটা দেখছে না মায়া বলল ডাকলো আমার বাবার হত্যাকারীদের যদি শাস্তি না দেন যদি ফাঁসি না দেন আমি আপনাদেরকে বলতেছি আমরা চারবার বনে আমরা সত্যি মারা দেবো আমাদের খুনে এইভাবে ই করবেন কিন্তু আমার বাবার হত্যাকারীদের যদি ফাঁসি না দেন আমরা সত্যি বলতেছি আমরা কিন্তু মারা যাবো এই যে দুপুরবেলা বলতেছি ফাঁসি লোককে আমরা চারবার বনে মারা যাবো যদি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি না দেন যদি আমার আমার বাবার যে হত্যা যারা মারছে তাদের যদি ফাঁসি না দেন আমার বাবা মরিয়াও শান্তি পাইতো না আমার বাবা যখন রাত্রেবেলা ঘুমায় তখন মনে আমার বাবা বলতেছে মায়া বস আমার মনে হয় রাহে আমার বাবা কিন্তু রাত্রেবেলা ঘর থেকে ভয়ে বাইরেতে পারি না আমার বাবা ঘরে যেখানে যাই মনে আমার বাবা আছে তো এখন আমরা একটু এই আপুর সাথে কথা বলি আপু যেটা হয়তো বা ইতিমধ্যে অনেকবার বলেছেন আপনি হ্যাঁ সেই বিষয়টা হচ্ছে হলো আপনাদের যেভাবে হোক বিয়ে হয়েছে কিন্তু এরকম যে একটা ঘটনা ঘটবে তো কখনো কাম্য করেন নাই আপনারা কোনো সময় ভাবতেও পারি নাই কোনো সময় কেউই ভাবছে যে নিজের মামা নিজের খালারা এইভাবে হত্যা করবো এরকম ঘটনা তো অসম্ভব আর এই মৃত্যুটা মানে এরকম মৃত্যু মানে প্রথম দেখছি এরকম নৃশংসভাবে মানুষ কেমনে মানুষকে মারতে পারে এর একবার ওরা চিন্তা করে না যে রক্তে করা মাংস তো ওরা নিজে ছুরির আঘাতগুলো যে যখন দিছে ওদের গায়ে কি একবার মায়াও লাগছে না যে না ওই তো আমি করে এক প্লেট লইয়া ভাত খাইছে দুই দিন পরে পরে দাওয়াত না খাওয়াইছে একসাথে বইয়া খাইছে দোকান পাড়ে ডাইক না চা খাওয়াইছে এই মানবতার খাতিরও তোমার বাপটারে সাইরা দিতে পারতো কিন্তু তো সাইরা দেয় না নৃশংসভাবে ছুরি দিয়া গলার শাঁসিটা যখন কাটলো আর কেমনে ঠিক রইলো আমি তো এইটা ভাবে পাইতেছি না এতদিন কা করে চিনলাম আমরা মামা মামি গলে গিয়ে এরভাবে পাগল আসিলাম আর আরাম করে এরকমভাবে এতিম করে দিব কল্পনার বাইরে যদি জানতাম তাহলে কি আমরা আর এইসবে যাইতাম নইলে আর আমরা এটার বিচার চাই ওকে ফাঁসি চাই ওরা হুমকি দিতেছে একটা মারছে আরো আরো তিন চারটা মারবো এরকম ভাবে বলতেছে এখন আপনারা বিচার করেন না ওর বিচার না হইলে আম করে মারবো আপনারা কি এটা চান যে আমরাও মারা যাই আমরা তো ওদের বিচার চান আপনারা যদি চান তাহলে আমার সাথে বলেন ওদের ফাঁসি হোক আচ্ছা এখন আপনারা কি শাস্তি চাচ্ছেন আমরা ফাঁসি চাই ফাঁসি চাচ্ছেন আমার ছোট ভাইটা রেতিম করছে আমার ছোট ভাই তো এখন বাবার এই কাপের তি মিটাইতে পারছে না আমরা তো বাবা ডাকছি তাও আমার ছোট ভাইটা তো কতানি কষ্ট পাইতেছে মারতেছে প্রত্যেক দিন নিয়ে গেছে নিয়ে আসছে যে খাবার খাওয়াইছে আমার ভাই কেমনে বলবো এখন আমার ভাই যাদের আমরা গ্রেপ্তার করা হয়েছে যে মামা করে ওগুলো তো ভাই আনছেড়ির আছে এলাকায় একই এলাকা মসজিদের পিছন আমগর বাসা মসজিদের সামনে নানির বাসা এখন ওরা তো ফুলাপান ঘোরাঘুরি করতেছে আমার ছোট ভাইটারে যদি অনেক কিছু করে আমি অনেক বিচার চাই যাতে ওদের বিচার দেখে ওরা ই হয়ে যায় যে না এরকম নির্মূলে অগর বিচার হয়েছে আমরা এইসব আর যাইতাম না যদি অগর বিচার না হয় তাহলে আমার ছোট ভাইটারে এখন কোন করে আসবো আমরা এটার পরে আচ্ছা আর একটু জানতে চাই সেটা হচ্ছে হলো এই যে আপনাদের বিয়েটা হয় হ্যাঁ এটা কি প্রথমে প্রেম হয় নাকি আগে কোনো প্রেম নাই এটা ফ্যামিলিগত ভাবে হয়েছে ছেলের বাবা আমার ছেলে পছন্দ করছে আমার বাপমার কাছে প্রস্তাব দিছে আমার সাথে কোনো কথা বলে না আমি কিছু জানি না পরে আমার বাবা মার কাছে প্রস্তাব দিছে ছেলের বাবা আমার বাবারে হাতে দইরা অদা করায়া আমার বিয়ে করায় নিছে ছেলের বাবা বিয়ে করায় নিছে ছেলের মা রাজি না ছেলের মা বলে অন্য জায়গায় বিয়ে করবো ছেলে বলছে আমি এনই বিয়ে করাম আমি তুমি করে চার বছর প্রবাসে থেকে এত টাকা পয়সা দিছি আমার কথা তোমরা শুনো না কেন এটা মার জিদ ছেলে কেলেগা তার কথা শুনছে না বিরুদ্ধে কেন বিরুদ্ধে মানে মার বিরুদ্ধে যে কেন আমার বিয়ে করছে এটার লেগে আমার বাবারে হত্যা করছে এটা কোনো কারণ আপনারাই বললেন এটা সবাই তো বিয়ে করে না আমার বাবার এরকম এটার কারণে হত্যা করে আলছে।